ভাষা শহীদ শফিউর রহমান, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য আত্মদানকারী ভাষা শহীদ শফিউর রহমান 1918 সালে 24 জানুয়ারি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অন্তর্গত কোন্নগরে জন্মগ্রহণ করেন। কলকাতা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে তিনি আই কম পাস করেন। তার পিতা মাহবুবুর রহমান ভারত বিভাগের পর পশ্চিমবঙ্গ থেকে ঢাকা আসেন। শফিউর রহমান 24 পরগনায় থাকার সময় সিভিল সাপ্লাই অফিসে চাকরি করতেন। চাকুরিরত অবস্থায় তিনি তার পিতার সঙ্গে ঢাকা আসেন। ঢাকা এসে তিনি বিএ ক্লাসে ভর্তি হন। 22 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 10টায় শফিউর রহমান অফিসে রওনা হন। সাইকেলে চড়ে তিনি অফিসে যাতায়াত করতেন। সকাল 10:30টার দিকে নবাবপুর রোডে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিক্ষোভরত হাজার হাজার মিছিলকারীদের উপর পুলিশ বেপরোয়া গুলি বর্ষণ করে। নবাবপুর রোডে মরণ চাঁদের দোকানের সামনে তিনি গুলিবিদ্ধ হন। গুলি তার পিঠে লাগে, তবুও সাইকেল চালিয়ে খোশমহল রেস্টুরেন্টের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন। শফিউর রহমান গুরুতরভাবে আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা 7টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অতি কষ্টে তার লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। আদমশুমারি বিভাগের তত্ত্বাবধায়ক কামালউদ্দিন ঢাকার তৎকালীন এসডিওর নিকট থেকে অনুমতি নিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ বের করে আনেন। 24 ফেব্রুয়ারি রাত 12টায় আজিমপুর কবরস্থানে শফিউর রহমানের লাশ দাফন করা হয়। তার গেঞ্জি ও পাজামা রক্তে ভিজে গিয়েছিল, সেগুলো আজিমপুর কবরস্থানের কবরের মাটিতে পুঁতে ফেলা হয়। শফিউর রহমানের রক্তমাখা শার্ট, কোট ও জুতো বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। 2000 সালে সরকার তাকে মরণোত্তর 21শে পদক প্রদান করে।